পুলিশ কর্মীদের কুর্নিশ জানালো দুর্গাপুরের ক্লাব স্যান্টোসের সদস্যরা। যে পুলিশ সবসময় সমালোচনার নিশানায় থাকত, করোনা যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে চলেছে নিত্যদিন, সচেতন করছে সাধারণ মানুষকে। পুলিশের এই ভূমিকাকে কুর্নিশ জানালো দুর্গাপুরের বিধাননগর ক্লাব স্যান্টোসের সদস্যরা। রবিবার নিউ টাউনশিপ ও বিধাননগর ফাঁড়ির আধিকারিকদের পাশাপাশি ক্লাবের সদস্যরা বাকি পুলিশ কর্মীদেরও উৎসাহিত করতে তাদের হাতে ফুলের তোড়া এবং উপহার তুলে দিলেন এদিন। আগেও এই প্রোগ্রাম করেছে যে দুস্থদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম আমরা, সেখানে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই ছিল, স্যান্টোস ক্লাব। আর যারা প্রতিনিয়ত যারা মানুষের সঙ্গে কাজ করেছে এইরকম একটা অস্থির সময়, যখন কিনা আমরা সবসময় বলে থাকি যে আমরা মানুষের হাত ধরে চলবো, কিন্তু যখন এমন একটা রোগ আজকে পৃথিবীতে ছেয়ে গেল, যখন আমরা বলতে পারছি যে মানুষের হাত ধরো না দূরে দূরে থাকো, সেই সময় যখন মানুষের পাশে থাকছে সেই পুলিশ প্রশাসন ডাক্তার, সেরকম কিছু আমাদের বিধাননগর আইসি বিধাননগর খুশি এনটিপিএস, আমরা তাদেরকে কিছু ক্লাব সেন্টোসের পক্ষ থেকে তাদেরকে একটু সম্বর্ধনা দিলাম, আমাদের একটু অন্তরের থেকে শ্রদ্ধা জানালাম, একটু কিছু অল্প কিছু উপহার তাদের তুলে দিলাম। এবং এই পরিসরে আমরা সাংবাদিক বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা প্রতিনিয়ত যে কাজ করে যাচ্ছে, সারা পৃথিবী জুড়ে তারা যে কাজ করে যাচ্ছে তার কোনো তুলনা হয়।